বিপিএল এর চট্টগ্রাম পর্বের শেষ দিনে মাস্ট উইন ম্যাচে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনার বিপক্ষে টসে জিতে ব্যাট করছে তারা। শেষ খবরে চট্টগ্রামের সংগ্রহ 2 উইকেটে 105 রান। প্লে অফের আগে জমে উঠেছে টেবিলের 4 নম্বরে থাকা লড়াই। টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত হলেও মাঝে এসে খেই হারিয়েছেন চট্টগ্রাম খুলনা দুদলই। 10 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে তালিকার প্যাঁচে খুলনা, অন্যদিকে এক ম্যাচ বেশি খেলেই 12 পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আছে চারে। তবে চ্যালেঞ্জাররা খেলছে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচ, তাই জিতলে নিশ্চিত হবে প্লে অফ, আর হারলে বিদায় ঘণ্টা বাজবে। তবে খুলনা হারলেও চান্স পাবে নিজেদের শেষ ম্যাচের মধ্য দিয়ে, তাই চরম উত্তেজনা চলছে খুলনা চট্টগ্রাম ম্যাচে। বিপিএল কভার করতে চট্টগ্রামে আছেন সহকর্মী মামুনুর রশিদ, চলে যাব তার কাছে। মামুন, প্লে অফের রেসে টিকতে হলে আজ মাস্ট উইন গেম দু দলেরই, কি মনে হচ্ছে কাকে এগিয়ে রাখছেন? তার আগে মুস্তাফিজের হাসপাতাল থেকে ছাড়া পাবার বিষয় সম্পর্কেও জানতে চাই আমরা। মুস্তাফিজের তাহলে রিলিজের খবরটা দিয়ে শুরু করি। মুস্তাফিজ রিলিজ পেয়েছেন ইতিমধ্যে হাসপাতাল থেকে, তাকে টিম হোটেলে নিয়ে আসা হয়েছে চট্টগ্রামে, এবং আজকেই তিনি ফ্লাই করে ঢাকায় চলে যাবেন এবং সেখানে তিনি টিম হোটেলের সাথে থাকবেন। গতকাল রাতেও একটা সিটি স্ক্যান করা হয়েছিল এবং সেখানে খারাপ কিছু ধরা পড়েনি, তিনি ভালো আছেন। এটা হচ্ছে একদম সবশেষ তথ্য, এই মাত্র আমরা একটু আগে পেয়েছি যে তথ্যটা। এবার একটু যদি বিপিএলের পয়েন্ট টেবিলের দিকে তাকাই, পয়েন্ট টেবিলে এখন যে ম্যাচটা চলছে চট্টগ্রাম এবং খুলনা, চট্টগ্রাম আজকে যদি জিতে তারা কিন্তু শেষ চার নিশ্চিত হয়ে যাবে তাদের, এবং খুলনা যদি আজকে হেরে যায় তারপরও তাদের একটা সুযোগ থাকবে শেষ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। যেহেতু খুলনা একটা ম্যাচ কম খেলেছে, আজকে যদি খুলনা জিতে যায় সেক্ষেত্রে চট্টগ্রাম আর খুলনা এবং বরিশালের পয়েন্ট হয়ে যাবে 12, সেই জায়গায় রান রেটের হিসাব আসবে। সেইখানে রান রেটের হিসাবে কোন দল বাদ পড়ে সেটা ম্যাচ শেষে হয়তো বা পর্যালোচনা করে বের করা যাবে। তবে এখন পর্যন্ত বরিশাল চট্টগ্রাম এই তিনটা দলই আসলে শেষ চারের রেসে আছে, এবং বরিশাল তাদের কিন্তু আরও একটা ম্যাচ বাকি আছে। তারা যদি সেই ম্যাচটাতে জিতে তাহলে কিন্তু তারা 14 পয়েন্ট নিয়ে তারা কিন্তু শেষ চারে চলে যাবে। তখন চট্টগ্রাম আর খুলনার মধ্যে যে কোনো দুইটি দল, এই দুইটি দলের মধ্যে থেকে একটি দল যাবে। আর যদি চট্টগ্রাম আজকে জিতে যায় তাহলে চট্টগ্রাম আগে থেকেই নিশ্চিত হয়ে যাবে তাদের কোয়ালিফায়ার, তারা চলে যাবে শেষ চারে। এবং সেই সাথে বরিশালও খুলনার সাথে যদি পরের ম্যাচে যদি বরিশাল তাদের শেষ ম্যাচ যদি ড্র করে, জয় পেলে তো নিশ্চিতভাবেই যাবে, যদি ড্রও করে তারাও তারপরও বরিশাল শেষ চারে যাবে। জমজমাট একটা লড়াই হচ্ছে এবং জমে উঠেছে পয়েন্ট টেবিলটা বলতে হবে, যে বিপিএলের এই মুহূর্তে এসে পয়েন্ট টেবিলটা এভাবে জমে ওঠা দর্শকদের জন্য একটা বাড়তি আনন্দের বাড়তি খোরাক, যে প্রতিটা দলকে যারা সাপোর্ট করছেন তারা দেখতে চান নিজের পছন্দের দলটা শেষ চারে যাক, এবং সেই শেষ চারে যাওয়ার জন্য তিনটা দল কিন্তু খুব ভালোভাবেই রেসে আছে এবং ভালো লড়াই করছে। দিশা মামুন, ধন্যবাদ আপনাকে।